আমি সাধারণ ভাবে পূজা ব্রতরে পিঁয়াজ রসুণ সেবন করে নথাও। কিন্তু বিশেষ ভাবে হিন্দু ধর্মকে গুরুত্ব দিয়ে গ্রহণ করিথিবা ব্যক্তি পিঁয়াজ রসুণ সেবন করিবা পাই ইচ্ছা করে নথান্তি। এপরিকি ভগবানক প্রসাদরু মধ্যে সবুবেলে দূরে রকিথান্তি পিঁয়াজ রসুণ। এহা পছরে কিছি ধার্মিক কারণ রয়েছে বলি মধ্যে উল্লেখ রয়েছে। তবে আসন্তু জানিবা ধার্মিক কারণ অনুসারে কাহিঁকি পিঁয়াজ রসুণ খাইবা উচিত নুহেঁ। শাস্ত্র অনুসারে ভোজনকু তিনি ভাগরে বিভক্ত করা যাইছে। গোটিয়ে হলা সাত্বিক ভোজন, দ্বিতীয়টি হলা রাজসিক ভোজন, তৃতীয়টি হলা তামসিক ভোজন। এই তিনি প্রকার ভোজনর অলগা অলগা গুণ রয়েছে। তামসিক ভোজন খাইবা দ্বারা মানুষ মনরে অহংকার, ক্রোধ, ঘৃণা, বিনাশ ভাবে প্রকৃতি উৎপন্ন হয়ে থাকে। তবে পিঁয়াজ ও রসুণ তামসিক ভোজন শ্রেণীর রয়ে থাকে। শাস্ত্রর মান্যতা অনুসারে এই দুইটি জিনিস উত্তেজনা ও অজ্ঞাতকে বৃদ্ধি করে থাকে। এই দুইটি জিনিসকে সেবন করা দ্বারা আধ্যাত্মিক রাস্তায় চালবার বাধা সৃষ্টি হয়ে থাকে। তেমন পূজা পার্বণে এই দুইটি জিনিসকে সেবন করা মনা করা যাই থাকে। সেপরি গ্রন্থ অনুসারে পিঁয়াজ ও রসুণ সেবন করা দ্বারা শরীর গরম হয়ে থাকে ও অনেক প্রকার বিকার উৎপন্ন হয়ে থাকে। এবং বৈজ্ঞানিক মান্যতা অনুসারে পিঁয়াজ রসুণ খাইবা দ্বারা শরীর উত্তেজিত লাগি থাকে। ব্যক্তিকে উত্তেজিত কারণ নিদ্রা হেবার বাধাপ্রাপ্ত হয়ে থাকে এবং অলসুয়া লাগি থাকে। ব্যুরো রিপোর্ট, দিনলিপি লাইভ। আশা করুছ ভিডিওটি আপনার ভাল লাগিছে। এভাবে অপডেট খবর জানা দিনলিপি লাইভ সহ যোড়ি রুহ। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সবসক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। ধন্যবাদ।